বুঝতেই পারছি না তাহলে এতদিন ধরে যে মেজদা 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 করা হতো সেটা কেন হতো। আর মেজদি, তোমাকেও বলি, কিছু মনে করো না, ছোট মুখে বড় কথা বলছি। তুমি বা বছরে একটা নির্দিষ্ট দিনে সারাদিন উপোস করে পুজো দিতে কেন যেতে বলতে পারো? কেন মেজদার জন্য এত কান্নাকাটি করতে? কি দরকার ছিল? যে মানুষটাকে তুমি সহ্যই করতে পারছো না তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে চাইছো, তাহলে তো এগুলো করার কোনো দরকার ছিল না মেজদি। চুপ কর ছোট, চুপ কর। যার ব্যথা সেই বোঝে। তুই কি করে বুঝবি বল? চিরকাল তুই স্বামী নিয়ে সংসার করেছিস, তোর বিপদে আপদে তোর স্বামীকে পাশে পেয়েছিস, তুই বুঝবি না রে? ঠিক সব বুঝবি না। সেটা তোমার মনে হচ্ছে মেজদি, কিন্তু সব সময় যে আমার পাশে আমার স্বামী থাকেনি সেটা নিশ্চয়ই এখন বুঝতে পারছো। আমার ছেলের লড়াইটা কেন একা লড়তে হলো বলো তো? আমার ছেলে ভালো তাই, আমার ছেলের বৌমা ভালো তাই না? নালে যে বাবা সারা জীবন ছেলের জন্য মাথা ঘামায়নি, ছেলের এরকম দুরবস্থায় একবারও কোর্টে পর্যন্ত যায়নি, সেই বাবাকে আমার ছেলে আর বৌমার এত সম্মান করা কেন বলো তো? কিসের জন্যে? আমি হলে তো করতাম না। নেহা তোরা ভালো তাই। তুমি কি চাইছো? আমি না খেয়ে উঠে চলে যাব? সেটা তোমার অভিরুচি, কিন্তু যেটা সত্যি সেটা আমি বলবই। বাবা কতক্ষণ যে চলবে আমি আর বুঝতে পারছি না। আমার এত খিদে পেয়েছে না, মাথা পুরো আমার যন্ত্রণা করছে, বাড়ির শান্তিটা একেবারে চলে গেছে। বৌদিমণি তুমি বসে পড়ো, তুমি বসে পড়ো বৌদি ভাই, তোমাকে তো খেতে বসতে কেউ না করেনি। তবে কি জানো তো, তোমার একটা কথা না আমি মেনে নিলাম যে বাড়ির শান্তিটা চলে গেছে। আসলে কি বলতো, আমি যদি সত্যি কথাটা দাদাভাইয়ের সামনে বলি না, দাদাভাই কিচ্ছু মনে করবে না, তাই তোমাকে এই কথাটা বলতে আমি খানিকটা বাধ্যই হলাম। তোমার মনে ততদিনই শান্তি ছিল যতদিন এ বাড়িতে রোশনি দিছিল। কারণ তার সঙ্গে তো তোমার কিছু ব্যাপারে ভীষণ মতের মিল হতো না, কিভাবে জাহ্নবীকে শাস্তি দেওয়া যায়। এখন তো সে চলে গেছে, তুমি বড্ড একা পড়ে গেছো তাই না? তাই তোমার মনের শান্তির বড্ড অভাব করছে। তোমায় কিন্তু আমি খবরদার করছি ঝিলমিল, তুমি কি মনে করেছো বলো তো? কার সঙ্গে কি বলছো কোনো খেয়াল আছে? ঠিক কথা বলেছি, বেশি ঘাটিও না, এরপর এমন অনেক কথা বেরিয়ে পড়বে যেটা আর তুমি কিন্তু সামাল দিতে পারবে না। তাই বলছি যদি সত্যি খিদে পেয়ে থাকে, যদি খেতে চাও তাহলে বসে পড়ো। আমি তোমাকে খেতে দিচ্ছি বৌদিমণি, তুমি বসে পড়ো। তোমার মেজ জেঠুকে বলো অমন নম নম করে খেলে ভাত নষ্ট হবে। একদিন আমরা অনেক কষ্ট করে আজ এই জায়গায় পৌঁছেছি, অনেক লড়াই করেছি, ভাত নষ্ট করার মতো বিলাসিতা আমাদের নেই কো। আর তাছাড়া এখন তো তার ছোট ভাইও তার পাশে খেতে বসেছে, এখন তো অসুবিধা হওয়ার কথা নয়। এখন আগে তো তিনি এমন করতেন না, তাহলে কেন এখন এমন করছেন? জেঠুমণি সব খাবার কিন্তু খেয়ে উঠতে হবে। ভালো লাগছে না রে মা। তুমি কি মনে করো, তুমি একা এই পৃথিবীতে, যার এই বাড়ি ছাড়া বাইরে একটা বড় পৃথিবী আছে, হ্যাঁ সেই পৃথিবীটা তোমাকে হাতছানি দেয়। তুমি চাইলেই চলে যেতে পারো,
তুমি এই বাড়িতেই দেখো না, তোমার জন্য সবাই আছে, আমি আছি, তোমার ভাইপো আছে, তোমার ছেলে আছে। আমার মনে হয় যে সত্যি কথা বলাটা আমার জীবনের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত। তাহলে তুমি এই সত্যি কথাটা শুনে চমকে যাচ্ছ কেন? এটা তোমার জীবনের সবচেয়ে বড় সত্যি কথা। মেজমা চিরকাল তোমার জন্য ছিল, আছে এবং থাকবে। তুমি আর যাকেই ভুল বোঝো, মেজমাকে ভুল বোঝো না প্লিজ। খেয়ে নাও। কাঁদছো কেন মেসি? কেঁদো না, কেঁদো না, তোমার তোমার কান্না মানায় না। জানবি কি হলো মানুষটা একটু দেখো তো। এরম হলে তো অসুস্থ হয়ে পড়বে, এমনিতেই তো শরীর খারাপ বলছিল। একটু দেখো চান্ডবি, যাও যাও। তুমি যেরকম এতদিন শাস্তি দিয়েছো, তুমি শাস্তি ভোগ করো। মেজমা কাঁদলে তোমার কষ্ট হচ্ছে তো? অতএব আর যাতে কোনোদিনও না কাঁদে সেরকম কাজটাই করো। আমার তোমাকে বলার কোনো ভাষা নেই, আমি জানতাম অসুবিধা হবে। কিন্তু তুমি যে এই অসুবিধাগুলোকে এইভাবে হ্যান্ডেল করবে, কমব্যাট করবে। জীবনে যে সবসময় সুবিধে থাকবে তার তো কোনো মানে নেই, কিছু সুবিধে থাকবে, কিছু অসুবিধে থাকবে। আচ্ছা তুমি লক্ষ্য করেছো, মেজমা কিন্তু আগের মতো আমার উপরে আর রেগে থাকে না। বাবাও তোমার উপরে রেগে থাকবেন না, কিন্তু রশ্মি বাবার ব্রেনটা একদম বশ করে দিয়েছে। আচ্ছা আজকে না হয় আমরা ওসব কথা নাই বললাম। রাইট, সত্যি আমার কথাগুলো বলা উচিত হচ্ছে না। আজকে এমন শুভ দিনে আমি অশুভ কারণ নাম নিতে চাই না। জানবি অনেকবার তোমার নাচ দেখার সুযোগ হয়েছে আমার, কিন্তু তুমি তো গানও গাইতে, কোনোদিন গান শুনিনি তোমার। এ বাবা, আমি ওরকম ভাবে কোনোদিন গান শিখিনি, ভালোবেসে গাইতাম আর পাড়ায় ফাংশন টাংশন হলে ওখানে বাচ্চাদেরকে শিখিয়ে দিতাম। আমি আর কি গান বাজনা বুঝি, আমাকে শোনাতে গেলে এত ভাবার তো কিছু নেই। আসলে এত তেত হয়ে গেছে মনটা না, এই কদিনে এমন সব সিচুয়েশন যাচ্ছে তাতে আমি কি নিয়ে বুঝতে পারছো না। আমার তো মনে হয় তোমার এখন মন ভালো থাকার কথা, কারণ এতদিন পরে জেঠুমনি ফিরে এসেছেন। ভালোটা এনজয় করতে পারছি কথা, তার মধ্যে বাবা যা আচরণ করছে। তুমি এত ভাবছো কেন বলো তো? আমি বলেছি না এই ব্যাপারটা আমার উপরে ছেড়ে দাও। তোমার উপরেই তো ছেড়ে রেখে দিয়েছি, কিন্তু কেউ যদি তোমাকে ইনসাল্ট করে, ডেলিবারেটরি ছোট করার চেষ্টা করে, সেটা আমি সহ্য করতে পারবো না, সেটা আমি অ্যাকসেপ্ট করে নিতে পারবো না। বললাম তো কিছু কিছু জিনিস ছেড়ে দিতে হয়, সব ব্যাপারে কথা বলার কি দরকার বলো তো? আর যিনি বলেছেন তিনি তোমার বাবা, সে তোমার ভালোবাসার মানুষ, কাছের মানুষ, শ্রদ্ধার মানুষ। বাবা এরকম অ্যাটিটিউড করলে তো আমি শ্রদ্ধাটা রাখতে পারছি না। প্লিজ তুমি এই কথাটা বলো না। তোমার নিশ্চয় খেয়াল আছে আমার কোর্টে কেস চলাকালীন বাবা একটা দিনও আসেননি। আসতে চেয়েছিলেন, শুধুমাত্র আমি ওখানে গেছি বলেই উনি আসেননি। এটা কোনো ব্যাপার না।
কি বলতো, আসলে উনি চেয়েছিলেন যে একজন ভালো বড় লয়ার নিয়ে যেতে। সবসময় উনি যা চাইবেন সেটাই যে হবে তা তো হতে পারে না। আচ্ছা তুমি বলো, আমার উপরে উনি কি করে ভরসা রাখতেন? তুমি একবার ওনার জায়গায় দাঁড়িয়ে দেখো, ওনার একমাত্র ছেলে এত বড় একটা ক্রাইসিসের মধ্যে আছে, আর আমি কোথাকার কে, একটা কলেজে পড়া মেয়ে তার ছেলের হয়ে ওকালতি করতে চলে গেলাম। এটা কি কোনো বাবা অ্যাকসেপ্ট করতে পারতো? তোমার ভেতরে এত বুঝ এলো কি করে বলতো? আমি তো এটাই বুঝে পাই না। জীবন, জীবন আমাকে এরকম তৈরি করে দিয়েছে। আসলে ছোটবেলা থেকে এত শক্ত মাটির উপর হেঁটেছি তো, তাই এখন আর পায়ে গায়ে কোথাও ফুসকা পড়ে না। আলটিমেটলি এটাই সাফল্য। আমার ফ্যামিলি এই দিনটা আসতে পেরেছে। জানো তো, ডে ওয়ানের অনেক কিছু মনে পড়ছে আমার এখনো। আমারও